গ্রামের সবুজ নয়াভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়ে যাবে যে কারোরই। দিগন্ত জোড়া সবুজ আর নীলিমার অপূর্ব ভূমি হলো গ্রাম। ফসল ভরা সুবিশাল প্রান্তর, ধানের ক্ষেতে বাতাসের দোলা আর ফুল ঘিরে অলির গুঞ্জরণ পানবন্ত করেছে এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও পানোচ্ছল করে পাখির কূজন। গ্রাম বাংলার নানা প্রজাতির পাখির মধ্যে অন্যতম একটি পাখি হলো তিলাঘুঘু। তিলাঘুঘু হলো আমাদের দেশে অতি পরিচিত একটি শান্ত প্রকৃতির আবাসিক পাখি। সাধারণত গ্রাম ও শহরে সবখানে এদের দেখতে পাওয়া যায়। মানব বসতি খুবই কাছাকাছি এরা বসবাস করে। সরাচর জোড়ায় জোড়ায় বা ছোট ছোট দলে বিচরণ করে। মাঠে ঘাটে ফসলের ক্ষেতে খাবার খুঁজতে এদের দেখা যায়। মাটিতে হেঁটে হেঁটে এরা বিভিন্ন ধরনের বীজ ও শস্যদানা খেয়ে থাকে। তবে দেহের লবণের চাহিদা মেটানোর জন্য এরা কখনো কখনো মাটিও খেয়ে থাকে। এরা প্রধানত কড়াটা পর্বের পক্ষী শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। এদের বৈজ্ঞানিক নাম স্ট্রিপ্টোপিলিয়া চিনেনসিস। এদের এই নামের অর্থ হলো চীনের কন্ঠী ঘুঘু। পাখিটি বাংলাদেশ, ভারতবর্ষ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। খুব বেশি সুলভ পাখি হওয়ায় এদের অনেকগুলো নাম রয়েছে। সেগুলি হলো তিলাঘুঘু, তেলিয়াঘুঘু ও ছিটেঘুঘু। এখনো পর্যন্ত তিলাঘুঘুর তিনটি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে। ইংরেজিতে এদের ওয়েস্টার্ন স্পটেড ডাফ বা ইন্ডিয়ান স্পটেড ডাফ বলা হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক কুকুর মাথা, গলা ও বুক চকচকে বাদামি ধূসর বর্ণের এবং ঘাড়ের পিছনের উপরিভাগ পাটল বর্ণের এবং পিছনের নিচের ভাগ ও ঘাড়ের পাশে সাদা কালোর টিলার পট্টি রয়েছে। এদের চোখ লালচে ও ঠোঁট কালচে বর্ণের হয়ে থাকে। এদের পা ও পায়ের পাতা নীলচে আভাযুক্ত গোলাপি বর্ণের এবং নখ বাদামি বর্ণের হয়ে থাকে। এই প্রজাতির পাখিগুলির মধ্যে স্ত্রী ও পুরুষ দেখতে প্রায় একই হয়ে থাকে। এদের দেহের দৈর্ঘ্য 27 থেকে 30 সেন্টিমিটার এবং এদের গড় ওজন 120 গ্রাম হয়ে থাকে। পুরুষ পাখি ডাকাডাকি করতে পছন্দ করে, বিশেষ করে প্রজনন মৌসুমে স্ত্রী পাখিকে আকর্ষণ করার জন্য। এরা স্ত্রী পাখির পাশে মাথা নেড়ে অনবরত ডাকতে থাকে। এপ্রিল থেকে জুলাই এদের প্রজননকাল বলা হলেও এরা সারা বছর জুড়েই প্রজনন করতে পারে। কাঁটাওয়ালা ঝোপ, বাঁশঝাড় ও অন্যান্য ছোট গাছে কাঠিকুটি দিয়ে কোনো রকম নড়বড়ে বাসা বানায়। এরা সাধারণত 2টি করে ডিম পাড়ে এবং ডিমের রং সাদা হয়ে থাকে। স্ত্রী ও পুরুষ পালাক্রমে ডিমে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 12 থেকে 13 দিন। অন্যান্য কুকুর মতো বাবা মা উভয়ই গলার থলিতে উৎপন্ন দুধ খাইয়ে বাচ্চাদের বড় করে তোলে। বয়স 2 সপ্তাহ হলে বাচ্চারা উঠতে পারে এবং এরা সাধারণত 4 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে বর্তমানে শহরে লোক সমাগম আর যানবাহনের বিকট শব্দে কমে যাচ্ছে শান্তিপ্রিয় ঘুঘু পাখির সংখ্যা। কেবল শব্দ দূষণই নয়, চোরা শিকারী প্রতিনিয়ত ফাঁদ পেতে ঘুঘু শিকার করে যাচ্ছে, যার ফলে এদের সংখ্যা অপ্রত্যাশিতভাবে কমে যাচ্ছে। তাছাড়া তিলাঘুঘুর বাসা মানব বসতির কাছে হওয়ায় প্রায়শই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলার ছলে কিংবা কৌতূহল হয়ে বাসা থেকে ছোট বাচ্চা নিয়ে যায় পোষ মানানোর জন্য। কিন্তু এই বাচ্চা পাখিগুলো বন্দি পরিবেশে মানিয়ে নিতে না পেরে মারা যায় বা কোনো ক্রমে বেঁচে থাকে। এই শান্তিপ্রিয় ঘুঘু পাখি প্রকৃতি থেকে উইপোকা সহ ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য ঘুঘু পাখিকে সংরক্ষণ করা একান্তই জরুরি। বাংলাদেশ ও ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মাধ্যমে এই প্রজাতিটিকে সংরক্ষণ করা হলেও সাধারণ মানুষের মধ্যে এই শিক্ষার প্রচুর অভাব লক্ষ্য করা যায়। আমাদেরকে প্রকৃতিবান্ধব শিক্ষার মাধ্যমে ছোট ছোট ছেলেমেয়ে এবং প্রাপ্তবয়স্কদের সতর্ক করতে হবে। আমাদের অজান্তে আমরা প্রকৃতির বুকে ক্ষত সৃষ্টি করছি। আমরা প্রকৃতির কষ্ট ও কান্না বুঝতে চেষ্টা করছি না। তাই আসুন আমরা সবাই মিলে প্রকৃতির বন্ধু হয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার প্রতিজ্ঞায় আবদ্ধ হই এবং প্রাণপণে সাহায্যের হাত বাড়িয়ে দিই। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।